বাঙালির সবচেয়ে কম বাজেটের মধ্যে দর্শনীয় স্থান হলো দ্বীপুদা। তো দ্বীপুদা হলো দীঘা, পুরী, দার্জিলিং। তো আমরা চলে এসেছি দীঘার সৌন্দর্য উপলব্ধি করার জন্য। তো দীঘার সমুদ্র সৈকতের আনন্দ, উদয়পুরের বিচের যে গোয়ার যে অনুভূতি, চন্দনেশ্বর মন্দিরের সেখানে যে দেবতার দর্শন, সব মিলিয়ে কিন্তু দীঘা হয়ে উঠেছে এক অপূর্ব সৌন্দর্যময় স্থান। তো চলো, তোমাদেরকে আজ আমি ঘুরে দেখাবো তালসাড়ি, উদয়পুর, ওল্ড দীঘাতে কীভাবে আমরা আজকে ঘুরলাম সেগুলো সবই কিন্তু তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ সমুদ্রের সেই কি সুন্দর দৃশ্য। তো আমরা এবার কিন্তু তোমাদেরকে নিয়ে যাব তালসাড়িতে। তো তালসাড়ি কিন্তু পশ্চিমবঙ্গের কিন্তু যে সীমানা, সেই সীমানার কিন্তু ছাড়িয়ে যখন সেটা উড়িষ্যায় প্রবেশ করছে, সেই উড়িষ্যার মধ্যেই কিন্তু তালসাড়ি। তো অ্যাকচুয়ালি বলা যেতে পারে তালসাড়ি হলো উড়িষ্যার একটা অংশ। তো আজ আমরা সেখানে তোমাদেরকে নিয়ে যাব। তো সেখানকার যে সামুদ্রিক দৃশ্য, সেখানকার কাঁকড়া মাছের বীজ তো তোমাদেরকে দেখাবো। অবশ্য কাঁকড়া মাছের বীচে আমরা পৌঁছাতে পারিনি বিশেষ কারণে। তো দেখতে পাচ্ছ পাশে পানের বরস। তো আমরা এসে গেছি তালসাড়িতে। তো গুটি গুটি পায়ে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। তো আমরা এক টোটোয় করে গিয়েছিলাম নিউ দীঘা থেকে। তো তোমাদের কিন্তু অবশ্যই বার্গেন করে নিতে হবে, না হলে কিন্তু টোটোওয়ালারা তোমাদের কাছ থেকে অনেক বেশি চার্জ করে নেবে। দেখতে পাচ্ছ রাস্তার দুধারে কিন্তু সারিবদ্ধভাবে আছে প্রচুর দোকান। তোমরা এখান থেকে কিনতে পারো তোমাদের পছন্দসই জিনিস। তবে অবশ্যই নজরে রাখবে জিনিস কেনার আগে অবশ্যই তোমরা যাচাই করে নেবে, কারণ এখান থেকে কিনে নিয়ে এসে বাড়ি চলে আসলে কিন্তু তোমরা আর ফেরানোর সুযোগ কিন্তু পাবে না। তো যা করবে কিন্তু অবশ্যই দেখে শুনে তোমরা কিনবে। তো আমরা পৌঁছে গিয়েছি তালসাড়িতে। তো চলো তালসাড়িতে কী আছে তোমাদেরকে দেখানোর একটু চেষ্টা করি। তো দেখো তালসাড়ির ভিতরে আমরা প্রবেশ করেছি। তো তালসাড়ির যে সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতের পাশ দিয়ে কিন্তু চলে গেছে এক নদী। নদীটা অবশ্যই নামটা আমি জানি না, তোমরা যদি জেনে থাকো যে তালসাড়িতে কোন নদী অবস্থিত তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এখান থেকে বোটে করে যদি আমাদের কাঁকড়া বীচে পৌঁছাতে হয় তাহলে পার হেড 100 টাকা করে। তো আগে ছিল 20 টাকা করে, এখন কিন্তু 100 টাকা করে। এটা এদের এখন বিজনেস হয়ে দাঁড়িয়েছে। 5 মিনিটের রাস্তা, কিন্তু ওরা 5 মিনিটটাকে 10 মিনিট করছে, মানে দূর থেকে ঘুরিয়ে নিয়ে আসছে। দেখতে পাচ্ছ ওই যে একটা বন দেখাতে পাচ্ছি, ওটা একটা দ্বীপ, ওটা হচ্ছে কাঁকড়া বীচ, লাল কাঁকড়ার বীচ। ওখানে নাকি লাল কাঁকড়া পাওয়া যায় প্রচুর পরিমাণে। তো আমরা যেহেতু ভাড়া অনেক বেশি বলছে এবং আমাদের সাথে আছে দুটো বাচ্চা, এবং বাচ্চাকে নিয়ে আমরা কিন্তু রিক্স নিলাম না সেখানে যাওয়ার। তো আমরা চলো এবার নিচে নেমে দেখাবো তোমাদেরকে আরও কিছু দৃশ্য। তো দেখতে পাচ্ছ আমরা নিচে নেমে পড়েছি, আমরা নদীর পাড়ে আছি। এটা একটা নদী এবং পাশে সমুদ্র। তো এখানে কিন্তু জল এখন নেই, তো জল কিন্তু আস্তে আস্তে বাড়ছে। জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই ড্রাই স্পট, শুকনো হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে জলে পরিপূর্ণ হয়ে যাবে। তো আমরা সেই সময়টা কাজে লাগিয়ে আমরা চলে গেলাম সমুদ্রের ধারে, একেবারে সমুদ্রের ধারে। কী সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যেন সমুদ্রের ওই পাড়ে মেঘটা নেমে গিয়েছে। তো দেখো আস্তে আস্তে জল কিন্তু চলে আসছে এবং জায়গাটা কিন্তু পরবর্তীতে ভরাট হয়ে যাবে। এখন যে জায়গাগুলো তোমরা ফাঁকা দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই জায়গা ভরাট হয়ে যাবে জোয়ার আসার সাথে সাথে। কিছুক্ষণের মধ্যেই সমুদ্রে কিন্তু জোয়ার চলে আসবে এবং এই নদীটাও কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে। তখন কিন্তু আমরা যে হেঁটে আসছি সেই হাঁটা পথ কিন্তু আর থাকবে না, তখন অবশ্যই তোমাদেরকে নৌকায় বা কোনো বোটে চড়ে কিন্তু আসতে হবে। তোমার বাবু কিন্তু এখানে আছে, ফার্স্টবার তাকে নিয়ে এসেছি কোনো জলমগ্ন বা সামুদ্রিক স্থানে। তো দেখো জল আস্তে আস্তে বেড়ে চলেছে। তো এবার সেখান থেকে আমাদের ফেরার পালা। তো ফেরার পথে রাস্তায় দোকান থেকে আমরা কিছু কেনাকাটা করব। তো দেখতে পাচ্ছ কিছু টুপি আছে, ক্যাপ আছে মেয়েদের।
তো আমাদের সাথে আছে টিয়া পাখি, অর্থাৎ বাবুর ভাইজি। তো সেখান থেকে একটা টুপি কেনা হলো। তো টুপি কিনে আমরা পৌঁছে গেলাম সেখান থেকে টোটোয় করে চন্দনেশ্বর মন্দির। তো সত্যি উড়িষ্যায় যে মন্দিরগুলো আছে, সত্যি তাদের যে কার্যকলাপ খুবই সুন্দর, এবং এটা একটা জাগ্রত মন্দির। এবং বাইরে কিন্তু জুতো রাখতে হবে, তো অবশ্যই জুতো রাখার জন্য এখানে কিন্তু চার্জ দিতে হবে, তো পার পার্সনের জন্য কিন্তু 5 টাকা করে। তো এবার আমরা সেখান থেকে ভিতরে প্রবেশ করলাম। তো সামনে একটা প্রণামী বাক্স, যে চাইবে সে কিন্তু এখানে প্রণামী দিতে পারে। তো চলো আমরা একটু মন্দিরের ভিতর থেকে ঘুরে আসি। দেখো আমরা কিন্তু মন্দিরের ভিতরে ঢোকার আগে আমরা কিন্তু এখান থেকে কিছু ছবি তোলার চেষ্টা করলাম, ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি কিছু চিত্র। তো মন্দিরটি খুবই সুন্দর, তোমরা দূর থেকে দেখেই বুঝতে পারছো মন্দিরটি কত সুন্দর, এবং তার কার্যকলাপ কিন্তু খুবই সুন্দর। এবং ভিতরের একটা দৃশ্য আমাকে অবাক করেছে, যে এখানে নাকি তো দেখতে পাচ্ছ একটা, মানে কি বলবো, পশুরূপী দেবী দেবতা। তো এখান থেকে কিন্তু সবাইকে কপালে কী বলবো তিলক চন্দন সেটা কিন্তু লাগিয়ে দিচ্ছে। এবং দেখো যেটা বলছিলাম, যে ভিতরে যে দৃশ্য আমাকে অবাক করেছে, এখানে কিন্তু কিছু মহিলা বসে আছে এবং তার পাশে বসে আছে একটা ষাঁড়, অর্থাৎ হয়তো বা দেবতা রূপে বসে থাকে সবসময়। এখানে গিয়ে শুনতে পেলাম যে এখানেই থাকে ষাঁড়টি, এবং মানে কি বলবো এই মন্দিরটি কিন্তু সে ঘুরে বেড়ায়, এবং তার থাকার স্থান কিন্তু এই মন্দিরের ভিতরেই, এবং কোনো রকম ক্ষতি কিন্তু সে করে না। আসলে সে একজন দেবতা রূপে সকলের কাছে বিশ্বাসযোগ্য। তো মন্দিরের চারপাশে তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখো পাশে আর একটা মন্দির আছে, এবং এখানে সামনে যে গাছটা দেখতে পাচ্ছ এখানে অনেকে ভাড়া বাঁধে। তো দেখো প্রচুর ভাড়া কিন্তু এখানে বাঁধা আছে। দেখো পাশের যে মন্দিরটা সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, একটা মন্দির তোমরা দেখতে পাচ্ছ। তো চলো আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়ব। বেরিয়ে পড়ে কিন্তু দেখো বাবু কি করছে, যে সিংহ আছে, এটা অবশ্যই কিন্তু কি বলবো কৃত্রিম। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়ব উদয়পুরের উদ্দেশ্যে। তো উদয়পুর কিন্তু বাঙালির কি বলবো মানে ঘরোয়া গোয়া। তো গোয়ার সমুদ্রে তোমরা যখন যে আনন্দ উপভোগ করতে পারবে, সেই আনন্দ কিন্তু তোমরা উদয়পুরের বিচে গিয়ে তোমরা কিন্তু আনন্দটা নিতে পারবে। তো চলো তোমাদেরকে এবার নিয়ে যাই উদয়পুরের বিচে। তো উদয়পুরের বিচে কিন্তু তোমরা আনন্দ করার সাথে সাথে তোমাদেরকে খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু মাতালের উৎপাত খুবই বেশি থাকে। সন্ধ্যা যত ঘনিয়ে আসে মাতালের উৎপাত তত কিন্তু বেশি থাকে। তো তোমরা অবশ্যই কারোর সঙ্গে বর্ষায় জড়িয়ে পড়বে না বা কোনো ঝামেলায় জড়িয়ে পড়বে না। তো এখানে তোমরা এসে তোমরা কিন্তু গোয়ার কিন্তু যে কি বলবো আমেজ সেটা কিন্তু তোমরা এখানে উপভোগ করতে পারো। দেখতে পারো সন্ধ্যা হয়ে এসেছে প্রায়, তবুও কিন্তু সমুদ্রের সেই মজা কিন্তু বা স্নানের যে আমেজ, সেই আমেজ কিন্তু নিচ্ছে বিভিন্ন তীর্থযাত্রী পুণ্যযাত্রী, তোমরা যাই বলতে পারো। তো দেখো সমুদ্রের যে ঢেউ সেটা কিন্তু বেড়েই চলেছে। তো চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, এখানে আমরা বেশি সময় কাটালাম না। এবার আমরা তোমাদেরকে দেখাবো কাজু বাগান। তো দীঘায় অবস্থিত যে ন্যাশনাল কাজু পার্ক সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো লেখা আছে কাজু বাদাম গাছে ফুল ফল আসায় বাগানের গেট বন্ধ আছে, কেবলমাত্র যে সরকারি অফিসাররা কিন্তু এখানে আসতে পারবে। তো আবার কিন্তু পরবর্তীতে খুলে দেওয়া হবে যখন কাজু বাদাম থাকবে না। কাজু বাদাম দেখতে কেমন তোমরা দেখো, একদম জামরুলের মতো, কিন্তু জামরুলের তলায়, জামরুল যেমন হয় তার তলায় একটা ছোট্ট মানে ফল হয়, সেই ফলটাই হচ্ছে কাজু বাদাম। জামরুলটা লোকে কাঁচা ফল হিসেবে ব্যবহার করে জামরুলের মতন যে ফলটা, এবং তলায় যেটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি কাজু বাদাম। এই জন্যই কিন্তু কাজু বাদামের এত দাম, কারণ প্রত্যেকটা ফলের নিচে একটা করে বীজ, এবং সেই বীজটা কিন্তু এই কাজু বাদাম। তো চলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, দূর থেকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি। দেখো জানি না সন্ধ্যা হয়ে এসে কতটা তোমাদেরকে দেখাতে পারছি। দেখো ওই যে ফলটা আছে ফলের নিচে ছোটো ছোটো তোমরা দেখতে পাচ্ছ বীজ মতন, সেটাই কিন্তু কাজু বাদাম।
তো এখান থেকে এবার আমরা বেরিয়ে পড়ব কিন্তু ওল্ড দিঘার উদ্দেশ্যে, কারণ সন্ধ্যা হয়ে এসেছে, এবার আমাদের কিছু খাওয়া দাওয়া করতে হবে, খিদেও লেগে গেছে। তো বেরিয়েছি আমরা অনেক আগেই, তো দেখো তোমাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করছি কাজু বাদামের গাছের বিভিন্ন চিত্র এবং সেখানকার যে পার্ক আছে অর্থাৎ কাজু বাদাম পার্ক, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, তোমরা এসে কিন্তু এখানে যে কাজু বাদাম গাছ কেমন হয় এবং ফল কেমন হয় তোমরা কিন্তু দেখতে পাবে। তো আমরা চাক্ষুষ আমরা লক্ষ্য করেছি কিন্তু ক্যামেরায় তোমাদের কতটা দেখাতে পারলাম জানি না। তো এবার চলে এসেছি আমরা ওল্ড দিঘাতে। তো ওল্ড দিঘায় এসে প্রথমে আমরা যে কাজটা করলাম, বিশ্ব বাংলা যে লোগোটা আছে সেখানে গিয়ে কিছু পিকচার ক্লিক করলাম। তো ক্লিক করে সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রের ধারে। তো এখানে এসে কিন্তু প্রত্যেকেই পিকচার তোলে, তাদের ক্যামেরা বন্দি করে। তো দেখতে পাচ্ছ পাপড়ি চাট, আমরা এখান থেকে পাপড়ি চাট কিনে নিলাম 3 প্লেট। তো পাপড়ি চাট খেতে খুবই সুন্দর। দেখো প্রচুর লোকের সমাগম এবং সমুদ্রের যে আওয়াজ, সেই আওয়াজ কিন্তু মনকে মোহিত করে তুলছে, আবার কিন্তু মনের মধ্যে ভয়ও জাগিয়ে তুলছে। কারণ ওই আওয়াজ, বীভৎস আওয়াজ, যতটা আনন্দ পাচ্ছি ততটাই কিন্তু ভয় পাচ্ছি। ভয় আনন্দে আমরা ঘুরে বেড়াচ্ছি এই ওল্ড দিঘার মার্কেটে। তো দেখো এখানে প্রচুর দোকানপাট বসেছে, অবশ্যই বেশিরভাগটা কিন্তু শামুকের তৈরি জিনিস, ঝিনুকের তৈরি জিনিস। এছাড়া বিভিন্ন রকমের মাছ এখানে পাওয়া যাবে, ভাজা মাছ তোমরা খেতে পারো। তো আমরা এবার এখান থেকে একটা ফুড স্টলে গিয়ে আমরা আমাদের কিছু পছন্দসই খাবার খাবো। তো কী খাই চলো তোমাদেরকে দেখাই। প্রচুর দাম এবং খাবারেরা কিন্তু ভেজালও মেশায়, যেটা আমরা খেয়ে বুঝতে পারলাম। তো দেখো এখানে কত ভাজা মাছ, সবই কিন্তু কাঁচা আছে, তোমরা বললে কিন্তু ভেজে দেবে, কারণ ওরা আগে থেকে ভেজে রাখে না। কিছু মাছ ভেজে রাখে, ছোটো ছোটো একেবারে ছোটো মাছগুলো, বড় মাছগুলো ওরা ভেজে রাখে না। তো কত লোক তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং দেখো মনে হচ্ছে যেন একটা মার্কেট। দেখো সমুদ্রের ঢেউ, দেখো রাতে সমুদ্রের ঢেউ, দেখো কেমন লাগছে। তো একটা ফুড স্টলে এসে হাজির। তো সেখান থেকে আমরা কিছু মোমো অর্ডার করলাম এবং চিকেন ললিপপ। মোমো যেটা দিয়েছে মোটামুটি, কিন্তু চিকেন ললিপপের ভিতরে যে বিষয়টা হয়েছে, মাংসের কোনো চিহ্ন নেই, শুধু হাড়টাই আছে এবং অ্যারারুট দিয়ে তৈরি করে দিয়েছে, ভেজে দিয়েছে। আমরা জিজ্ঞাসা করলাম যে কি অবস্থা এটা, তো দোকানদার বলছে এখন চিকেনের গায়ে মাংস কম হয়ে গেছে। তো বুঝে দেখো কি অবস্থা, মোমোটা খেতে অ্যাভারেজ কিন্তু চিকেন ললিপপটা একদম আমাদেরকে ঠকিয়ে দিয়েছে। তো তোমরা খাওয়ার সময় অবশ্যই দেখে নেবে, দেখে কি সুন্দর মনে হচ্ছে, আমি বলবো এর ভিতরে কোনো মাংসের কোনো বালাই নেই, শুধু হাড়টাই আছে, হাড়টা দিয়ে ওইভাবে ভেজে দিয়েছে অ্যারোরুট দিয়ে। তো দেখো আরও কত মার্কেট, দোলনা এবং বিভিন্ন রকম লাইট ঘরে তোমরা সাজাতে পারো এগুলো নিয়ে এসে। তো খেলনার দোকান। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না।